চোখ এমনি বাড়াবো নি, মাঝখানে রুম দেন, খালি চোখ দিয়ে একটু কাটেন। হ্যাঁ এই যে এটা কাটেন, কাটা যাবো না এনথিকা খুশি বাইরে না, এই যে এগুলো নাকি ওইব নি ফাঁকে ফাঁকে দিব, পেঁয়াজ রসুনের নাগাল। হ্যাঁ তো দেখ ও দুইটা দুই ভাবে একবার দিয়ে যা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটিতে আমরা হচ্ছে আলু বুনব। আলু বোনার জন্য হচ্ছে আমরা লাঙ্গল ব্যবহার করতেছি, হাতে টাইনে লাঙ্গল। অবশ্য জমিতে আগে চাষ করা হয়েছিল, এরপরে হচ্ছে আমরা ওই যে ওই সাইডটা আছে যে ওই পাশটা আলু বুনতেছে, ওর পাশে রসুন পেঁয়াজ বুনছি। তো আজকে আমরা আমাদের কাছে হচ্ছে ই ছিল না আর কি, আলু ছিল না, বেসন ছিল না, যার কারণে আমরা বেসন নিয়ে আসছি। বেসন নিয়ে আসার পরে বুনতেছি সবাই মিলে। এখানে পিচ্চিরাও আসছে এক্সারসাইজে। এই গুগরা এলো আলু খাবো খালি, বাবা কামড় দিছে। আলিফ আলু বুনতেছে, আলু বুনতে পারে, এর আগে সে পেঁয়াজ রসুন বুনছে। ভিউয়ার্স আমরা আলু কিনে নিয়ে আসছি, আলুগুলো হইতেছে, এগুলা কি আলু, ফার্মের আলু না? দেশি আলু বুনতে পারলে সব আলু হইতো, কিন্তু দেশি আলুর বেসন পাওয়া যায় নাই, কিনতে পাওয়া যায় নাই, যার কারণে হচ্ছে এই আলু নিয়ে আসছি। ইচ্ছে ছিল হচ্ছে দেশি আলু বোনার, নির্দিষ্ট দূরত্বে দূরত্বে হচ্ছে আলু রেখে যাওয়া হচ্ছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, তামিম আলে আলু বুনতেছ, তুমি পারো? সিডা দিতেছ? এটা কাছে হইতেছে না দূরে হইতেছে? ইডু কাছে হইতেছে, তাহলে কি আর একটু দূরে দূরে দিবা? হ্যাঁ তুমি কি বলো, একটু দূরে দিবা? আচ্ছা আর একটু দূরে, আর একটু দূরে দূরে দিও। হ্যাঁ আলিফ সহযোগিতা করতেছে। তুমি কি বৈশা বৈশা বুনতে পারো না? বৈশা বৈশা বুনছ তো দেখি। বৈশা বুনবো হেন দেখালে সাইডা দিব একটা। হ্যাঁ হ্যাঁ বাহ চমৎকার। চেষ্টা করে দেখি আমি পারি কিনা। বিসমিল্লাহ। তোর তো ফাঁকা ফাঁকা হয় রে গরু, এই দেখে যে এই যে এই যে লেভেলে যাবো, এই যে দেখে যায় যে মাঝখানে একটা ঢুকলো, ওই সারি ঠিক মতো দরব খা ফাঁকে জায়গা, দরব খায় ফাঁকে যায় না। তোমার এর আগে দেখা দিছে না? পানা তুই লাইনে দিলে হব, নাহলে ওই যে নাড়া পাওয়া যাবো না। নাড়া দিলেই তো মানে ভালো হয়, ওই যে আমন ধান যে কাটা হয়েছে ওগুলার নাড়া টাড়া পাওয়া গেলে ভালো হইতো। এটা হচ্ছে আমাদের পুঁইশাক গাছ, পুঁইশাক বুনছিলাম এইটুকুতে। অবশ্য প্রথম পর্যায়ে অনেক ভালো হয়েছিল, ভালো হওয়ার পরে হচ্ছে ঝড় বৃষ্টির কারণে এগুলো প্রায় নষ্ট হয়ে যাইতেছিল, নষ্ট হয়ে যাইতেছিল। পরে হচ্ছে আমরা নিড়াই দিয়ে যত্ন করে হচ্ছে সার টার দিছিলাম, তো মোটামুটি ভালো হয়েছিল আর কি। আজকে আবার সকালে আমরা হচ্ছে বাজারে নিয়ে গেছিলাম,
যে এখানে দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু ডগা কাটে, এটা হচ্ছে আমাদের প্রথম কাটা ছিল, প্রথম কাটা ছিল। এর মাঝখান দিয়ে আমরা হচ্ছে শুধু নিজেরা খাওয়ার জন্য কিছু তুলছিলাম হালকা হাতলা, এই যে দেখতেই পাচ্ছেন আজকে তোলা হয়েছিল। পোশাক আজকে বেচছেন কেজি ভাব নাকি 5 কেজি? কয়টা কেজি? 1 কেজি বেশি, 20 টাকা। 5 কেজি একবারে এত হস্তা কে? 40 টাকা কেজি হওয়ার কথা না? হ্যাঁ জঙ্গল হবো কে, যে সুন্দর পোশাক যায় না, পোশাক খাইলে আল্লাহর যায়। এটা কইছে কেডা পোশাকে হলো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। দেশি আলু বোনা শেষ, এখন আমরা হচ্ছে ফার্মের আলু বুনবো। ফার্মের আলু বোনার জন্য হচ্ছে এগুলো আসলে হচ্ছে কাইটা বুনতে হবে, কুশি দেখে দেখে কাইটা কাইটা বুনতে হবে। চোখ কেমনি ভালো বনি মাঝখানে ডুম দেন, খালি চোখ দিয়ে এটা কাটেন। এই যে এটা কাটেন, কাটা যাবো না এন থেকে কুশি বাইরে বনে। এগুলো কি ওই বনি? এটা কি ব্যাপার? মেলা মার যাবো মনে হয়। হ্যাঁ এত মার গেলে লাভ কি? এইটা হবো, এই যে মোরা চোখ নাই, এই যে যে হেনে দেখা কাটা নাকছিল, এই যে চোখের মধ্যে কাটছেন এগুলো দেখা কাটা নাকি? এই যে চোখ আছে হেন থেকে বাইর হবো, ও মোরা চোখ নাই। আছে বাইরে কাটেন এনে তো বুনি নাই কোনোদিন, এনে চোখ মেলা আছে। এই যে আর একটা কাটুন দেন, এই যে এই সোজা কাটুন দেন। ভিউয়ার্স আমাদের হচ্ছে আলু বোনা শেষ আজকের মতো, এখানেই শেষ আমাদের আলু বোনা। তো আমরা এখন হচ্ছে সমান করে দিচ্ছি আর কি, সমান করে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে যেমন উঁচু নিচু আছে, এগুলো হচ্ছে হাত দিয়ে বা মই দিয়ে, আমাদের বেশি জায়গা হলে মই দিয়ে দেওয়া যাইতো, কিন্তু আমাদের অল্প একটু জায়গা, যার কারণে হচ্ছে আমরা হাত দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিলে হচ্ছে ভালো হবে আর কি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে মই দেওয়ার কাজ চলতেছে। তো ভিউয়ার্স আমাদের আজকের কাজ এখানে শেষ, আমরা এখন চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।